আজকে বলছিলাম যে আমরা একটা সার্কিটে কোন একটা রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান বা কোন একটা সার্কিটে যে কোন একটা পার্টিকুলার রোধের তড়িৎ প্রবাহের মান কত সেইটা আমরা বের করা জানবো, ঠিক আছে? তো এটা কিভাবে করে, আচ্ছা তার আগে একটু জেনে নিই, আমরা গতদিন যে একটা শীট পাঠিয়েছিলাম ওখান থেকে কি তোমরা ম্যাথ করছো? কে কে ম্যাথ করছো, কি ম্যাথ করছো বলো তো দেখি। স্যার, ইউনিটের ম্যাথ গুলো বুঝি নাই। একটাও বুঝো নাই? জি স্যার, ও আচ্ছা, কিলো ওয়াট পাঁচটার আওয়ার একটাইটা ইউনিটে যে বুঝছি, বিদ্যুৎ বিলের ম্যাথ গুলা নাকি? হ্যাঁ ওগুলো কিভাবে করবো, মানে ওগুলো তো আমরা এখনো করি নাই আসলে, ওগুলো সব করি নাই আমরা তো, এখনো ফুল চ্যাপ্টার কভার দিয়ে ছাড়ি নাই। তো ইউনিটের ম্যাথ গুলো আমরা আমরা এখনো সিস্টেমই শিখাই নাই, ইউনিটের ম্যাথ গুলো করার জন্য এই সূত্র গুলা লাগবে আসলে। তো এগুলো আমরা এখন আসি নাই, ওগুলা বাদ দিয়ে বাকি গুলা মানে যেগুলো আমাদের পড়ার মধ্যে ছিল সেগুলা পাসলো? সেগুলা কি পাসলো? স্যার 5 নাম্বারটা অ্যান্সার মিলে নাই। 5 নম্বরের অ্যান্সার মিলে নাই। আচ্ছা ঠিক আছে, আমরা আগে এই জিনিসটা বুঝে নেই, তারপরে দেখি প্রবলেম গুলো একটা একটা করে আজকে কিছু আজকে কিছু প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? খেয়াল করো, আমাদের কাছে একটা সার্কিট আছে এবং এই সার্কিটটা বুঝতে নিশ্চয়ই কারো বিন্দু মাত্র কষ্ট হওয়ার কথা না, ঠিক আছে? তো এখন এই যে আমরা দেখতেছি তিনটা রোধ, তাহলে এখানে আর টু এবং আর থ্রি কিভাবে আছে, প্যারালালি আছে, আর ওয়ান কি আছে, এই পুরোটার সাথে সিরিজে আছে, এটুকু তো কোনো সমস্যা নাই। তো আমাদের রোধগুলোর মান দেওয়া আছে আর ওয়ান, আর এবং আর থ্রি, 2 ওহম, 10 ওহম, 10 ওহম। তো এখন আমাদের অনেক সময় এরকম সার্কিট দিয়ে আমাদের প্রশ্ন করবে যে এই সার্কিটে এই রোধটার মান কত। সাপোজ আমরা চিন্তা করলাম যে এই সার্কিটে এই আর টু রোধের মধ্য দিয়ে তার যে তড়িৎ প্রবাহ, আর টুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এবং আর টুর দুই প্রান্তে বিভব পার্থক্য কত সেটা বের করে দেখাও। তো এরকম প্রবলেম আসলে আমরা সেই প্রবলেম গুলো কিভাবে সলভ করব। আচ্ছা তোমরা একটু বলো তো দেখি, আমরা যদি এখন দেখতে বের করতে চাই যে আর টুর মধ্যে তড়িৎ প্রবাহ কতটুকু হইতেছে শুধুমাত্র আর টুর মধ্যে, তাহলে আমাদের কি করা উচিত? বলো দেখি, বলতে পারবা? আর টু এর দুই প্রান্তের বিভব পার্থক্য লাগবে। হ্যাঁ, আর টু এর দুই প্রান্তের বিভব পার্থক্য লাগবে। এই টাইপের ম্যাথ গুলা সবসময় একটা সূত্র দিয়েই হবে, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই আর, মানে ওহমের সূত্র। আমরা প্রবলেমটা সলভ কিভাবে করতে হয় সেটা আগে চিন্তা না করে আমাদের প্রবলেম সলিউশনটা বের করতে হলে কি কি লাগবে সেটা একটু আগে বোঝার চেষ্টা করি, তারপরে আমরা সলিউশনে যাব না। খেয়াল করো, আমাকে মনে করো বের করতে হবে আর টুর মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই এর মান কত। তাহলে ওহমের সূত্র আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু আইআর, তাহলে এখান থেকে সূত্র অনুযায়ী আই ইজ ইকুয়াল টু কত হবে, ভি বাই আর। তো তার মানে আই বের করতে হলে ভি আর আর লাগবে। তো আমি অলরেডি এই রোধের মানটা তো জানি, বলাই আছে, আমি যেটা জানি না এই আর টুর দুই প্রান্তে বিভবের পার্থক্য কত। এখন আমি কি আসলে এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিতে কিন্তু 10 ভোল্টের একটা ব্যাটারি দেওয়া আছে। এখন প্রশ্ন হলো যে এখানে 10 ভোল্ট, এখন এই আর টু তে কি আমি 10 ভোল্ট পাবো নাকি কম পাবো নাকি বেশি পাবো, বলো তো দেখি। কম পাবো স্যার পুরাটা কম তো পাবো, লাগবে কেন না, কম পাবো, কেন কম পাবো, কারণ স্যার পরেও কারণ যাইতে হবে তো বিভাগটা। হ্যাঁ মানে যেটা হচ্ছে ওই যে আমাদের যে থিওরিটা আমরা জানি যে রোধের মধ্য দিয়ে যাবার সময় ভোল্টেজ ড্রপ করে, তো 10 ভোল্ট এদিক দিয়ে যাচ্ছে ঠিক আছে, এখানে তো আর ওয়ান রোধ আছে, এখানে ভোল্টেজটা ড্রপ করবে, তারপরে তো আর টু এবং আর থ্রির মধ্য দিয়ে সমান ভোল্টেজ পাবে কারণ তারা দুটো প্যারালালি আছে। তো তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে আমাকে আসলে এখানে ভোল্টেজ ড্রপটা হিসাব করতে হবে। এখন ভোল্টেজ ড্রপটা আমি হিসাব করতে পারবো কিনা বা কিভাবে করতে পারবো সেইটাকে চিন্তা করতে হবে। খেয়াল করে দেখো, আমরা আর টুর দুই প্রান্তে বিভব পার্থক্য জানতে চাই, এখন দুই প্রান্তের বিভব পার্থক্য এখন আমরা সেটা কিভাবে বের করবো একটু চিন্তা করে বলতে পারবো কেউ? আমরা চিন্তা করি তো, আর ওয়ানে কতটুকু বিভব পার্থক্য লাগছে সেটা লাগবে। না হ্যাঁ হ্যাঁ সেটা লাগবে বলতে পারো, বাট
সেটাও তো একই প্রবলেম, এটা তো বিভব পার্থক্য বের করার প্রবলেম, এটা তো বিভব পার্থক্য বের করার প্রবলেম, তাহলে ওটা তো সলিউশন না। তাহলে সলিউশন করার জন্য আমরা কি করব? স্যার এখন হয়তো দেখো আই তুলনা ইকুয়াল টু ভি বাই আর, আবার ভি ইকুয়াল টু কি আই আর না, তাই তো? তার মানে ভি বের করতে হলে আই আর আর লাগবে। এখন আসলে আমরা শুধু এই একটা রোধের আই নিয়ে চিন্তা করব না, আমরা যে চিন্তাটা সবার প্রথমে করব যে এই পুরা বর্তনীর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে। কেন? কারণ খেয়াল করো, ধরো পুরা বর্তনীর মধ্যে আই ওয়ান তড়িৎ প্রবাহ হইতেছে, আই ওয়ান, ঠিক আছে? তো এই আই ওয়ান তড়িৎ প্রবাহটা আর ওয়ান এর মধ্য দিয়ে যাইতেছে না, যাইতেছে তো, কারণ এটা তো একটাই পথ, এখানে তো আর প্যারালাল হয় নাই। বাট এই আই ওয়ানটা যখন এই আর ওয়ান অতিক্রম করে আর টু আর আর থ্রির মধ্য দিয়ে যাচ্ছে, তখন কিন্তু কারেন্টটা দুইটা ভাগে, আর সরি এখানে আই ওয়ান ধরার দরকার না, এটাকে আমি আই ধরলাম। তো এই মোট আই কারেন্টটাই কিন্তু আসলে আর ওয়ান এর মধ্য দিয়ে যাচ্ছে, এবং সেই আই কারেন্টটা এই আর টু এবং আর থ্রির মধ্য দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, কারণ এই গোটা জিনিসটা কিন্তু একটা সিরিজ কানেকশন। এই দুইটা রোধের সাথে এই একটা রোধ সহ গোটা সার্কিটে একটা সিঙ্গেল সিরিজ কানেকশন। তার মানে আমি বলতে পারি যে পুরা বর্তনীর মোট প্রবাহ যদি হয় আই, তাহলে আর ওয়ান এর মধ্য দিয়েও আই যাবে, এবং আর টু এবং আর থ্রি দুইটার মধ্যে মিলে আই ওয়ান আই ভাগাভাগি হয়ে আই ওয়ান আই টু তে ভাগাভাগি হয়ে যাইতেছে। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো আমরা ধরলাম আর টুর মধ্যে যাচ্ছে আই ওয়ান, আর থ্রির মধ্যে যাচ্ছে আই টু পরিমাণ প্রবাহ। তার মানে এখান থেকে আমি যদি আই ওয়ান আর আই টু যোগ করি, তাহলে মোট আই পাবো। এখন খেয়াল কর, আমি কি যদি এই আইটা বের করতে পারি, তাহলে এই আইটা আসলে এই দুইটার মধ্যে একসাথে যাচ্ছে। এখন আমি তো আর টু এবং আর থ্রি কে প্যারালালি হিসাব করতে পারি, মানে তাদের দুইটার তুল্য রোধ বের করতে পারি একসাথে। তো বের করার পরে তাহলে আমি বলতে পারি না এই দুইটার তুল্য রোধ যা, সেই একটা রোধের মধ্য দিয়ে টোটাল আই পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাই না? ঘটনাটা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আগে এই দুটো তুলো বের করে আমি যদি কোনোভাবে এই সম্পূর্ণ সার্কিটের আইটা বের করতে পারি, তাহলে আমি বলছি কি পরিমাণ প্রবাহ যাচ্ছে, এবং এতটুকুর মধ্যে দিয়ে কি পরিমাণ প্রবাহ যাচ্ছে সেটা জানা থাকলে, এবং যেহেতু আমি এই দুইটা তুল্য রোধ জানি, তাহলে আমি তখন আয়ও জানবো এবং এইটুকু অংশের দুই প্রান্তের প্রবাহটা, মোট প্রবাহটাও জানবো। তাহলে কি তখন আমি এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে পারবো না ভি ইকুয়াল আই আর এই সূত্র অ্যাপ্লাই করে? পারবো কি না? পারবো? তাই পার্টটা কি একটু আমার ডিফারেন্ট হয়ে গেছিলাম। সেটা একটু, আচ্ছা ঠিক আছে, ওকে আবার চিন্তা করি। আমরা ধরে নিলাম আমাদের সম্পূর্ণ সার্কিটে মোট তড়িৎ প্রবাহ হচ্ছে আই। তাহলে এখন একটু চিন্তা করো, এই মোট আই তড়িৎ প্রবাহটা কার কার মধ্যে দিয়ে যাচ্ছে? এটা হচ্ছে আর টু। তো এই প্রবাহটা আর ওয়ান রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে কোনো সমস্যা আছে? আশা করি থাকার কথা না। তো এই আই প্রবাহটা এই জায়গায় আসার পরে কি হয়েছে, আর টু এবং আর থ্রির মধ্যে ভাগ হয়ে গেছে, তাই তো? তো আর টু এবং আর থ্রির মধ্যে দিয়ে ভাগ হয়ে গিয়ে দেন আবার মিলিত হয়েছে, মিলিত হয়ে আবার সেই সেম আইটাই ফেরত আসছে, তাই না? এভাবেই গোটা সার্কিটে কারেন্টটা ফ্লো হয়েছে। তো এখন আমরা যদি আর টু এবং আর থ্রি এর তুল্য রোধ বের করে নেই, তাহলে আমরা বলতে পারি যে ওই রোধটার মধ্য দিয়ে, মানে আমরা যদি সিম্পলি আর টু এবং আর থ্রিকে একসাথে করে একটা রোধ কল্পনা করতে পারি, অবশ্যই পারি, তাই না? তো ওই একটা রোধের মধ্য দিয়ে কি এই আর ওয়ান এর মধ্য দিয়ে যদি টোটাল আই যায়, ওই একটা রোধের মধ্য দিয়েও টোটাল আইটাই যাইতেছে, তো তার মানে আমরা তখন সার্কিটের এই অংশটুকুর মধ্য দিয়ে কতটুকু টোটাল প্রবাহ যাচ্ছে সেটা জানি, এবং সেটা যদি জানি, তাহলে চিন্তা করো আমি এইটুকুর তুল্য রোধ জানি, এইটুকুর প্রবাহ জানি, মানে আমি আয়ও জানি আমি আরও জানি, তাহলে কি আমি এতটুকুর দুই প্রান্তে, এই অংশের দুই প্রান্তে বিভব পার্থক্য বের করতে পারবো, ভি বের করতে পারবো? জি স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি এই সিস্টেম, এই এই লজিকটাই আমরা এখানে খাটানোর চেষ্টা করব। এখন আবার খেয়াল করো, আমরা যদি এই কাজটা করতে চাই, তাহলে কিন্তু আমাদের আসলে এই আই লাগবে, মোট আই, মানে পুরো সার্কিটে কতটুক আই প্রবাহিত হচ্ছে। এখন দেখো পুরো সার্কিটে ভি আমি জানি, ভোল্টেজ জানি, ই আমি জানি, কিন্তু আমি তো পুরো সার্কিটের রোধ জানি না এখন, কারণ আমি যদি পুরো ভোল্টেজ নিয়ে কাজ করি, তাহলে পুরো সার্কিটের রোধ নিয়ে কাজ করতে হবে, মানে আসলে আলটিমেটলি এখানে আমাকে তুল্য রোধ নিয়ে কাজ করতে হবে। তার মানে মোট কথা হলো, সবার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে এই ধরনের ম্যাথ পাইলে, বেশি চিন্তা না করে, হ্যাঁ এতক্ষণ ধরে উল্টা চিন্তা করলাম, এবার সোজাভাবে চিন্তা করি, আমাদের যে কাজটা করতে হবে সবার আগে
যে সার্কিটটা দেওয়া থাকবে সেই সার্কিটটা তুল্য রোধটা আমরা বের করে নিব। তো এই সার্কিটটা তুল্য রোধ কত হবে একটু বলো তো দেখি, কেউ বলতে পারবা এক লাইনে বলতে পারবা সম্পূর্ণ সার্কিটটা তুল্য রোধ কত হবে? স্যার 7 ওহম এবং 8 প্যারালালি আছে, তার সাথে R1 সিরিজ আছে, মানে R1 যোগ হবে কার সাথে? R2 এবং R3 যে তুল্য রোধ তার সাথে। তো R2 এবং R3 তুল্য রোধ কত হবে? সেটা হবে R2 ইনভার্স প্লাস R3 ইনভার্স হোল ইনভার্স। এক লাইনে আমরা তুল্য রোধ বের করে ফেলতে পারবো, ক্যালকুলেটর আপনি চলে আসবে। ঠিক আছে, তো এটা কত আসবে? এখানে হচ্ছে 2 প্লাস এখানে হচ্ছে আমাদের দুইটা R2 এবং R3 দুটাই হচ্ছে 10, 10 ইনভার্স প্লাস 10 ইনভার্স হোল ইনভার্স। তাহলে এখান থেকে আমাদের তুল্য রোধটা আসবে 7 ওহম। ওকে, তো তাহলে আমরা এখন পুরা বর্তনীর মোট তুল্য রোধ জানি। ঠিক আছে, তো এখন একটু চিন্তা করো, পুরা বর্তনীর মোট তুল্য রোধ আমি জানি, বর্তনীর মোট ভোল্টেজ কত সেটাও আমরা জানি, সেটা হচ্ছে 10 ভোল্ট। ঠিক আছে, তো তাহলে আমি ভি জানি, আমরা ওহমের সূত্র থেকে কি জানি, ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে এখান থেকে আই ইকুয়াল টু কত হবে? ভি বাই আর। এখন যেহেতু এখানে ভি মানে সম্পূর্ণ তড়িৎচালক শক্তি বলে দেওয়া আছে, মানে এটাকেই দিয়ে আমরা লিখতেছি আর কি, তখন আমরা লিখবো আই ইজ ইকুয়াল টু ই বাই আর। এখন একটা জিনিস খেয়াল করে তোমাদের বলে রাখি, এই যে অনেক সময় ব্যাটারির মধ্যে তুল্য রোধের মান দেওয়া থাকতে পারে, এখানে তুল্য রোধের মান দেওয়া নাই, তাই আমরা ধরে সরি তুল্য রোধ কেন বলতেছি, উল্টা পাল্টা বলতেছি আজকে, ব্যাটারির অভ্যন্তরীণ রোধের কথা বলতেছি আর কি। তো ব্যাটারির অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকতে পারে ছোট হাতের আর দিয়ে, কিন্তু এখানে দেওয়া নাই, যেহেতু দেওয়া নাই তাহলে সেটাকে আমরা শূন্য ধরে নিব। বা চিন্তা করো, যদি বলতো যে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হচ্ছে মনে করো আর আছে, সেটা হচ্ছে মনে করো 0.5 ওহম, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, তাহলে কিন্তু তখন এই পুরো সার্কিটের সাথে ব্যাটারির নিজের অভ্যন্তরীণ রোধটা সিরিজে আছে, মানে সেই রোধটাও কিন্তু আমাকে এখানে হিসাবে আনতে হতো। তখন আমাদের সূত্রটা হয়তো ওই যে আমরা পড়ছি আই ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, এইটা অ্যাপ্লাই করতে হইতো। বুঝতে পারছি এই জিনিসটা সবাই? অভ্যন্তরীণ রোধের ব্যাপারটা আরেকজন আরেকবার বুঝতে চাইলেও মনে হয় একটু বলি, অভ্যন্তরীণ রোধটা আমরা পড়ছি না, এটা কই থাকে? এটা ব্যাটারির নিজের মধ্যে থাকে, তাই না? একটা ছোট্ট রোধ আমরা চিন্তা করে নিতে পারি। তো এই পুরো সার্কিটের সাথে দেখো তো ব্যাটারির মধ্যে থাকা অভ্যন্তরীণ রোধটাও তো সিরিজে আছে, মানে সেটাও তো তখন যোগ করতে হবে, তখন মোট আর এর সাথে ছোট আরটাও যোগ করে দিতে হয়। যদি সার্কিটে অভ্যন্তরীণ রোধের মান দেওয়া থাকে, তাহলে যখন আমরা পুরো সার্কিটের মোট প্রবাহ বের করব আই, তখন সেটার মান হবে ব্যাটারির মোট ভোল্টেজ বাই মোট রোধ। মোট রোধ কত? সার্কিটের তুল্য রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ। বুঝতে পারছি এখন? আচ্ছা, আর যদি এখানে অভ্যন্তরীণ রোধ দেওয়া নাই আমরা ধরিলাম, তাহলে বুঝতে হবে আমরা ধরবো শূন্য, তাহলে তখন আমাদের আর এখানে ওই ছোট আর যোগ করতে হবে না। তো এখন ছোট আর বাদ দিয়ে হিসাবটা চিন্তা করি। তো তাহলে দেখো এখান থেকে আই ইজ ইকুয়াল টু ই বাই আর আমরা বলতে পারি। তাহলে ক্যালকুলেটর নিয়ে সবাই হাতে। জি স্যার, এখানে আই ইকুয়ালস ই বাই আর না, মানে ই লিখবো? হ্যাঁ, এখানে ই লিখবো, কারণ দেওয়া আছে ই দিয়ে, যদি ভি দেওয়া লাগতো আমি ভি লিখতাম, আসলে ভি আর ই তো আলাদা না, একটাই। বুঝতে পারছি। ভগ্নাংশ রাখলে রাখা দরকার নাই, ভগ্নাংশ রাখলে হিসাব করতে পারলে ঝামেলা হয়ে যাবে। এটা কি হবে? এটা হবে অ্যাম্পিয়ার, কারণ আমরা আই বের করলাম। তাহলে এখন একটু চিন্তা করো, এই সম্পূর্ণ বর্তনীর মধ্য দিয়ে মোট প্রবাহের মান হচ্ছে 1.428 অ্যাম্পিয়ার। তাহলে এই 1.428 অ্যাম্পিয়ার R1 এর মধ্য দিয়ে যাচ্ছে, এবং এই R2 আর R3 দুইটা মিলা কিন্তু 1.428 অ্যাম্পিয়ার যাচ্ছে। কথাটা বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার সবার কাছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা সামহাও বের করে ফেললাম যে এই পুরাবর্তনীর মোট তড়িৎ প্রবাহ এত। এখন একটু তাহলে বলো তো, R2 এবং R3 দুইটার মধ্য দিয়ে একসাথে তড়িৎ প্রবাহের মান তো আমরা বলতে পারতেছি 1.428 অ্যাম্পিয়ার। এখন R2 এবং R3 তুল্য রোধ কত? R2 এবং R3 তুল্য রোধ হচ্ছে আমার এখানে
R1 inverse plus R2 inverse. মানে সেটা কত হবে? Whole inverse. সেটা হবে 5 ওহম. তাহলে R2 এবং R3 তুল্য যদি হয় RP, তাহলে সেই RP এর মোট রোধের মান হচ্ছে 5 ওহম. তাহলে এখন ওই 5 ওহম রোধের মধ্য দিয়ে দুইটা তুল্য রোধের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে? সেই 1.428 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে. তাই তো? কোনো সমস্যা আছে কারো? আবারো বলতেছি, কারো বুঝতে কোথাও সমস্যা মনে হচ্ছে এখন পর্যন্ত? সব ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। তো এখন তাহলে একটু চিন্তা করো তো, আমি এখন এই দুইটার তুল্য রোধের মান জানি 5 ওহম, এই দুইটার মধ্য দিয়ে মানে 5 ওহম রোধটার মধ্য দিয়ে মোট তড়িৎ প্রবাহের মানও জানি, তাহলে আয়ও জানি আমি, আরও জানি আমার কি ভি বের হবে নাকি হবে না? হবে, অবশ্যই আমি এখান থেকে ভি বের করতে পারবো। তাহলে এখন আমরা যদি ধরে নেই যে এই দুই বিন্দু একটা নাম দিলাম আমরা, এটা নাম দিলাম এ, এটা নাম হলাম বি বিন্দু, তাহলে এ বি, এ বি বিন্দুর বিভব পার্থক্য যদি হয় ভি, তাহলে ভি কত হবে? ওই যে আমরা আই বের করলাম তার সাথে এই দুইটার তুল্য রোধ যেটার মান ছিল আর পি, তার মানে 1.428 ইন্টু কত আর পি, তো এই কত আর পি কত আসলো 5 ওহম। তাহলে 1.428 এর সাথে যদি আমরা 5 গুণ দেই তাহলে অ্যান্সারটা কত আসছে? 7.14 আসছে, 7.14। এটা কি? এটা হলো ভোল্টেজ। তার মানে আমরা এখন বলতে পারতেছি যে এই এ আর বি বিন্দুর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 7.14 ভোল্ট। আচ্ছা এখন বলো, এ আর বি বিন্দুর বিভব পার্থক্য যদি 7.14 ভোল্ট হয়, তাহলে এটা আসলে R1 এবং R2 দুইটারই ভোল্টেজ না নাকি? জি স্যার, দুইটা তো একই ভোল্টেজ। হ্যাঁ, দুইটারই একই ভোল্টেজ, কারণ দুইটা প্যারালালি আছে। তো তার মানে আমরা এখন লিটারেলি R2 দুই প্রান্তের বিভব পার্থক্য জানি। এখন চিন্তা করো, এখন যদি শুধু R2 কথা চিন্তা করি যার মান 10 ওহম, তাহলে R2 দুই প্রান্তে বিভব পার্থক্য ভি কত? ভি হচ্ছে, ভি জানা আছে, আমরা জানি ভি ইকুয়াল IR, তাহলে R2 দুই প্রান্তে ভি আমি জানি, তাই তো? আরেকটা জিনিস বলে রাখি, এখানে তোমরা যখন ম্যাপ করবা তোমরা V1 V2 I1 I2 তো গুছায় রেখো, এই R1 এর মধ্যে তো ভোল্টেজ ড্রপ করে, সেই ভোল্টেজ ড্রপের পরিমাণ ধরলাম V1 আর এটা ধরলাম V2, তুমি যদি ধরে নাও আর কি। বাট এখন যেহেতু আমাদের এটা নিয়ে কাজ করতে হইতেছে না, এই জন্য আমরা V1 2 এর ভেজালে এখন যাব না, কারণ একটা তো ই দিয়ে আমরা নাম দিয়ে দিচ্ছি অলরেডি। তো এখন শুধু R2 মধ্য দিয়ে R2 দুই প্রান্তের যে বিভব পার্থক্য আমরা জানি সেটা হচ্ছে 7.14 ভোল্ট, এবং R2 মধ্য দিয়ে প্রবাহ আমাদের বের করতে হবে, তার মানে V ইকুয়াল IR বা I ইকুয়াল টু কত হবে? V/R। তার মানে এই ক্ষেত্রে R এর মান কত ব্যবহার করব? শুধু R2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি V কত ছিল? 7.14/R2। R2 মান কত? সেটা হচ্ছে 10 ওহম। তো এটাকে যদি আমরা এখন ভাগ করি তাহলে 7.14/10, তার মানে আসলে একটা দশমিক সামনে চলে আসে, মানে 0.714। এটা কিসের একক? এটা হবে তড়িৎ প্রবাহের একক, অ্যাম্পিয়ার। অর্থাৎ R2 মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে? R2 মধ্য দিয়ে 0.714 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, শুধু R2 মধ্য দিয়ে। বোঝা গেল কাহিনীটা? বুঝতে পারছে কি সবাই? মাস্টার আচ্ছা, এখন R3 মধ্যে তড়িৎ প্রবাহ মান জানলাম, R3 মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মান কত হবে বলো তো? R3 মধ্য দিয়েও কিন্তু তড়িৎ প্রবাহ সেমই হবে, কারণ R3 মান আসলে 10 ওহম ছিল, এবং খেয়াল করে, হ্যাঁ V/R3, এবং খেয়াল করে দেখো আসলে R2 এই দুইটার মধ্যে তড়িৎ প্রবাহ কি, একটার মধ্যে 0.714 আরেকটার মধ্যেও সেম হবে, এবং ওই দুইটাকে যদি তুমি যোগ করো মানে এটাকে আসলে দুই দিয়ে যদি গুণ করো, তাহলে কিন্তু দেখো তুমি কিন্তু বর্তনীর যে মোট প্রবাহ 1.428 পাচ্ছ, তার মানে ওই মোট প্রবাহটাই সমান দুইটা ভাগে এই ক্ষেত্রে ভাগ হয়ে গিয়ে দুইটার মধ্যে R2 এবং R3 মধ্যে প্রবাহিত হয়েছে। এবং এটা সমান কেন হলো? এখানে সমান হওয়ার কারণ হচ্ছে কারণ দুইটা রোধই 10 ওহম ছিল, এখন দুইটা যদি 10 না থাকতো তাহলে কিন্তু পার্থক্য হইতো। বোঝা গেছে? অঙ্কটা তুলে নাও সবাই, এবার স্যার করে ফেলছি। বাকিদের সবার হয়েছে? কারো কোনো প্রশ্ন আছে? অঙ্কটা বুঝতে কোথাও কোনো সমস্যা হয়েছে? থাকলে বলো।
নাই সমস্যা নাই মুছে ফেললাম আচ্ছা এবার আমি তোমাদেরকে একটা সার্কিট দেই তোমরা এখন এটা তুল্যতা বের করো আচ্ছা আমার গতদিন বেশ কয়েকটা সার্কিট করছিলাম ইজি সার্কিট দেই এই সার্কিটটা দেওয়া আছে এখানে ধরো ব্যাটারির মোট তড়িৎ চালক শক্তি ই দেওয়া আছে সেটাও 10 ভোল্টই ধরলাম এবং এখানে অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে ধরো স্মল আর সেটা হচ্ছে 1 ওহম দেওয়া আছে এটা হচ্ছে আর ওয়ান এটা আর টু এটা আর থ্রি এটা হচ্ছে আর ফোর এখন তোমাদের কাজ হলো যে কাজটা করতে হবে এই আর থ্রি যে রোধটা এই আর থ্রি রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য বের করতে হবে আর থ্রি রোধের ভি এর মানটা বের করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে জিনিসটা এখানে সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা রোধের মান আর ওয়ান আর টু আর থ্রি এবং আর ফোর প্রত্যেকটা রোধের মান ধরে নিলাম সেটা টু ওহম টু ওহম না সবগুলো মান ধরো 10 ওহম করে ধরে দিলাম আমি এখানে তাহলে সবগুলো রোধের মান 10 ওহম এবং শুধু আর থ্রি দুই প্রান্তে বিভব পার্থক্য কত সেটা তোমাকে বের করতে হবে খাতা কলম নিয়ে বসে যাই সবাই স্যার তড়িৎ চালক শক্তি 10 ভোল্ট হ্যাঁ ই 10 ভোল্ট আর অভ্যন্তরীণ রোধ আর সেটা হচ্ছে 10 1 ওহম কি করতে হবে সবাই ঠান্ডা মাথায় চিন্তা করে আমরা দেখি প্রত্যেকটা রোধ 2 ওহম না 10 ওহম প্রত্যেকটা রোধ 10 ওহম প্রত্যেকটা রোধের মান 10 ওহম ধরো এই লাইনটা কি কেউ বুঝতে পারছো পুরো সার্কিটের তুলো রোধ এক লাইনে বের করলাম তো কি এটা বুঝতে সবাই কি বুঝতে পারছো এইটা কি লিখলাম আমি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ব্রেকেটে তার উপর হোল ইনভার্স প্লাস আর ফোর এর উপর ইনভার্স দেন পুরোটাকে সেকেন্ড ব্রেকেট দিয়ে হোল ইনভার্স দিলাম স্যার পুরোটাকে ব্র্যাকেট দিয়ে হোল ইনভার্স দিলাম কারণ কি আর টু আর থ্রি এর সাথে মানে প্যারালালে আছে এখানে আর টু এবং আর থ্রি সিরিজে আছে তো ওই দুটাকে যোগ করতে হবে আগে তো ওই দুটাকে যোগ করে নিলাম তো ওইটার সাথে আর ফোরটা কিভাবে আছে প্যারালালি আছে তো এই পুরাটার সাথে ইনভার্স আর আর ফোরের সাথে ইনভার্স দিয়ে দিলাম দেন ব্রেকেট করে হোল ইনভার্স দিলাম তার মানে তখন এই এতটুকু মানে হচ্ছে এই যে এই তিনটার কাজ হয়ে গেল আর কি দেন তার সাথে আর ওয়ান সিরিজ আছে ডাইরেক্ট আর ওয়ান যোগ করে দিছি আর কি বাট তোমাদের কিন্তু এই কাজ করলে হবে না ঠিক আছে তোমরা কিন্তু ভেঙে ভেঙে করবা তোমরা ভেঙে ভেঙে দেখাবা যে কোনটার সাথে কি হিসেব করে কেন আসলো ঠিক আছে তো এখান থেকে অ্যারাউন্ড 16.69 ভোল্ট আসছে স্যার 1.8 হ্যাঁ ঠিক আছে 1.8 এর 89 এর কাছাকাছি আসবে বাকিদের সবার কি আসছে অঙ্কটা করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ দেখো যাদের আসেন আসছে খুবই ভালো আর যাদের না আসে নাই তারা একটু দেখো তো প্রথম কাজ হচ্ছে সার্কিটটা তুলরোধ বের করা তুলরোধ বের করলাম 16.66 ওহম এরপর হচ্ছে পুরা সার্কিটের মোট প্রবাহের মানটা বের করতে হবে আই তাহলে এখানে আমাদের সূত্রটা কি হবে সূত্রটা হবে যে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর বাট এই ক্ষেত্রে তো অভ্যন্তরীণ রোধ বলা আছে এবং ই এর মান বলা আছে সেক্ষেত্রে এটা হবে ই বাই এই যে মোট তুল্য রোধ প্লাস স্মল আর তো এখান থেকে হচ্ছে তোমাদের 10 বাই কত 16.66 প্লাস হচ্ছে অভ্যন্তরীণ রোধ তো 1 ওহম দেওয়া আছে তো এখান থেকে কত আসে একটু বলো তো আমাকে আয়ের মানটা 17.66 না না টোটাল টোটাল টোটালটা 0.5659
0.5659. তো এটা ছিল পুরো বর্তনীর মোট প্রবাহ। এখন একটু সার্কিটটা খেয়াল করো, তো এই প্রবাহটা যাচ্ছে দিক দিয়ে, তো তার মানে যেহেতু এটা সার্কিটের মোট প্রবাহ, তো R1 তো একটাই পথ, আর তো কোনো পথ নাই, কারণ R1 এর মধ্য দিয়ে এই টোটাল আইটাই যাচ্ছে। বা এখানে এসে তড়িৎ প্রবাহ গুলো তো ভাগ হয়ে গেছে, একটা ভাগ কোথায় গেছে? R2 এবং R3 এর মধ্য দিয়ে। এখন খেয়াল করো, এই এই যে এই যে ভাগটা R2 এবং R3 মধ্যে দিয়ে গেছে, তখন কিন্তু R2 এবং R3 মধ্যে প্রবাহের মান আবার সমান, কারণ কি এই দুইটা তো সিরিজে আছে, এটা তো একটাই পথ। আবার একটা অংশ ভাগ হয়ে R4 এর মধ্যে চলে গেছে, তার মানে R4 এর মধ্যে যে কারেন্টটা গেছে সেইটার সাথে R2 অথবা R3 যে কোনো একটা প্রবাহ যোগ করলেই আসলে মোট বর্তনীর প্রবাহটা আমরা পেয়ে যাব। দেন পরে দুইটা আবার মিলিত হয়ে এদিকে আসছে। এই লাস্টের কথাটা সবাই বুঝতে পারছি না ক্লিয়ারলি, কারো বুঝতে সমস্যা হয়েছে? একটু বলো হবে। আচ্ছা, এটা বুঝতে পারলেই না, এই কথাটার মানে বুঝতে পারলে এই অঙ্ক তোমার জন্য পানি ব্যথা হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে আমরা এখন পুরা বর্তনীর মোট প্রবাহটা জানি। এখন আমাদের বের করতে হবে হচ্ছে R3 দুই প্রান্তের ভোল্টেজ। বা খেয়াল করো, R3 তো একা না, তার সাথে সিরিজে R2 ও আছে, তো আমাদের তার মানে আগে এই R2 এবং R3 দুইটা একসাথে চিন্তা করে তার দুই প্রান্তের ভোল্টেজ বের করতে হবে। তার মানে এক কথায় পুরা এই অংশটুকু দুই প্রান্তের ভোল্টেজ বের করতে হবে। ধরলাম এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এবির দুই প্রান্তের ভোল্টেজ বের করতে হলে আগে এই এবির মধ্যে থাকা রোধগুলা তুল্য রোধ বের করতে হবে। তার মানে R2, R3 আর R4 এই তিনটা একসাথে হিসাব করে তুল্যতা কত আছে সেটা আগে হিসাব করব। তো এই ক্ষেত্রে যদি আমাদের তুল্য রোধটা কত হবে, এই ক্ষেত্রে আমাদের তুল্য রোধের মানটা হবে R2 মান কত, সবগুলোই তো 10 ওহম, তার মানে এখানে হবে এই যে এতটুকু আর কি, তার মানে R2 প্লাস R3 ওই দুইটাকে আগে যোগ করবো, কারণ ওই দুইটা তো সিরিজে আছে, ওইটার সাথে যোগফলের সাথে R4 প্যারালালে, মানে তার সাথে যখন আমরা R4 প্যারালালে করবো, কালি মনে হয় শেষ হয়ে গেছে, এটার সাথে যখন আমরা R4 প্যারালালে করবো, তাহলে এইটা ইনভার্স প্লাস এইটা ইনভার্স দেন হোল ইনভার্স। তো এইটা কত আসে? এইটা আসে আমাদের প্রায় 6.66 ওহমের মতো আসবে। এটার নাম আমরা দিলাম R1, একটু ও সরি R1 তো দেওয়া যাবে না, তো এটার নাম দিলাম আমরা RS বা কিছু একটা। তো এই যে নতুন আর রোধটা পাইলাম, এই রোধটা কার? এই তিনটার মোট টোটাল তুল্য রোধ। তো এখন এই তিনটার মধ্য দিয়ে টোটাল প্রবাহের মান তো এত 0.5659, তো আমি I এর মান জানি আর এতটুকু রোধের মান জানি, তাহলে আমি অবশ্যই V বের করতে পারবো, কারণ V ইজ ইকুয়াল টু IR। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমি একটু মুছে ফেলি, তাহলে এই A বিন্দু আর B বিন্দুর বিভব পার্থক্য যদি হয় V, তাহলে V কত হবে? IR। তাহলে এখানে আর বলতে RS যেটাকে আমরা ধরে নিয়েছি আর কি, আর এস না আর পি ধরে এটাকে, কারণ সবার শেষে প্রথমে সিরিজ তার সাথে প্যারালাল ছিল, শেষমেশ রেজাল্টে আর পি হিসেবে দেওয়া উচিত। তো আর পি, তাহলে আই কত? 0.5696 ইন্টু এইটুকু তুল্য রোধ পুরাটা, সেটা কত আসছে? 6.66। কত আসছে এখান থেকে হিসেব করে বলো তো একটু। যদি সবগুলো ডিজিট ব্যবহার করো আর কি। তো এটা ছিল বিভব পার্থক্য। কার বিভব পার্থক্য? এই আর বি এর বিভব পার্থক্য। এখন এরপরের স্টেপে গিয়ে যেটা হয় যে তুমি এটাকে একটু ইজিলিও চিন্তা করতে পারো, খেয়াল করো আমাদের সবগুলো রোধের মানই তো সমান, R2 সমান, R3 সমান, তো R2 R3 কিভাবে আছে? সিরিজে আছে, তো এদের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 3.79 ভোল্ট। এখন যেহেতু দুইটা রোধই সমান সিরিজে আছে, তাহলে তারা যে ভোল্টেজটা ভাগাভাগি করবে তারা কি সমানভাবে ভাগাভাগি করবে না? তার মানে এক কথায় 3.79 ভোল্টকে সমান দুই ভাগে ভাগ করলেই আমি আসলে অ্যান্সারটা পেয়ে যাব। বাট এইটা যে তুমি বুঝছো সেটা তুমি খাতায় লিখতে পারবা না, তো এই কারণে তোমাকে ম্যানুয়ালি জিনিসটা করতে হবে আবার। তো তাহলে কি করতে হবে এই ক্ষেত্রে? তো আমরা এখন এ আর বি বিন্দুর ভোল্টেজ জানি, তার মানে আমরা R2 R3 কে একটা চিন্তা করে এই দুই প্রান্তের ভোল্টেজ জানি, তো আমরা এখন আবার R2 এবং R3 মধ্য দিয়ে, মানে এক কথা এইটুকুর মধ্য দিয়ে প্রবাহের মান বের করবো। তো ধরলাম R2 আর R3 মধ্য দিয়ে I1 পরিমাণ প্রবাহ যাচ্ছে, মানে R2 মধ্যে যা যাবে R3 মধ্যে তাই যেতে বাধ্য, একটাই তো পথ।
তাহলে এর মধ্যে যে প্রবাহের মান যদি হয় I1, তাহলে I1 ইকুয়াল কত? V বাই R. তো এই ক্ষেত্রে V কত? 3.79. এবং এই R কোন R বলো তো? এই R হচ্ছে আসলে R2 এবং R3 যোগফল, কারণ তারা সিরিজে আছে। এটাকে আমরা ধরলাম RS, তাহলে সেটা হবে 10 10, মানে 20 ওহম। তাহলে এখান থেকে 3.79 কে আমরা যদি 20 দিয়ে ভাগ দিই কত আসে? 0.18 0.1896 এরকম। তোমরা সাধারণত দশমিক করে দুইটা মান তিনটা মান নিলে হবে, 0.18 নেন, আমি তিনটা মান নিলাম। তাহলে এই হচ্ছে প্রবাহ, তার মধ্য দিয়ে এটা এই এই অংশটুকুর মধ্য দিয়ে, মানে আর ওয়ান এর মধ্য দিয়েও প্লাস আর টুর মধ্য দিয়েও, সরি আর টু এবং আর থ্রি দুইটার মধ্য দিয়েই আসলে একই প্রবাহ যাচ্ছে, যেটার মান হচ্ছে 0.89। তো তার মানে আমি এখন বলতেই পারি যে আর থ্রির মধ্য দিয়ে এই প্রবাহটা যাইতেছে। তাহলে আর থ্রির রোধের মান আমি জানি, তার মধ্যে যে তড়িৎ প্রবাহ যেতেছে সেটার মান আমি জানি, তাহলে কি আর থ্রির দুই প্রান্তে ভি বের হবে? অবশ্যই ভি বের হবে। সেই ভি এর মানটা কত আসবে? আই ইন্টু আর, মানে এই ক্ষেত্রে সেটা হবে আই ওয়ান ইন্টু হচ্ছে আর থ্রি। তাহলে এখন 0.189 এর সাথে আমরা যদি 10 গুণ করে দেই তাহলে আমরা পাচ্ছি 1.89 সামথিং। তো এইটাই ছিল আমাদের আর থ্রি রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য। একটু ভালো করে সবাই অঙ্কটা বোঝার চেষ্টা করো, দেখো ফাইনালি দেখো কারো কোন রকম কোথাও সমস্যা মনে হচ্ছে কিনা। এগুলাতে যদি সমস্যা থাকে তাহলে এই চ্যাপ্টার আটকে যাবে তোমরা। কারো কোনো সমস্যা হইলো? কারো কোনো সমস্যা হলো কি? না স্যার বুঝছি। ওকে দ্যাটস ইট। তো তাহলে আমাদের যদি এখন এইভাবে অঙ্ক দেয়, যে কোনো টাইপের অঙ্ক, যে ওই রোধের মধ্যে দিয়ে প্রবাহ বের করো বা ওই রোধের দুই প্রান্তে ভোল্টেজ বের করো, আমরা কি পারবো? পারবো কি সবাই? একটু রেসপন্স করতে হবে যে আমাকে, এখন রেসপন্স না করলে হবে না। জি স্যার। জি স্যার। শুধু দুইজনের গলাই শুনি, বাকিরা কি মারা গেছেন? বাকিরা কি মারা গেল নাকি? পারবো স্যার। আচ্ছা, পারলে প্র্যাকটিস করতে হবে। শীতের মধ্যে যে কয়েকটা সার্কিট দেওয়া আছে, দুইটা সার্কিট দেওয়া আছে। হ্যাঁ বলো স্যার, একটা ভোল্টমিটারের আদর্শ রোধ কত? একটা ভোল্টমিটারের আদর্শ রোধ হওয়া উচিত টেকনিক্যালি ইট টেন্ডস টু ইনফিনিটি, মানে অসীম হওয়া উচিত। অসীম কেন হওয়া উচিত বলতে পারবা? না স্যার, একটু বুঝাই বলো। ধরো আমার কাছে একটা ব্যাটারির মাধ্যমে আমি একটা রোধ এখানে কানেক্ট করছি, তো আমি এখন বিভব পার্থক্য মাপতে চাই, ভোল্টেজ মাপতে চাই। আমি কার ভোল্টেজ মাপবো? আমি অবশ্যই হয় ব্যাটারির দুই প্রান্তে মাপবো, বা অন্য ভাবে বলতে গেলে আমরা এই কি বলে তোমার এই রোধটার দুই প্রান্তে বিভব পার্থক্য মাপবো, তাই তো? তো বিভব পার্থক্য মাপার জন্য যেটা করতে হবে, যে ভোল্টমিটারের দুইটা প্রান্ত থাকে, তো ভোল্টমিটারের দুইটা প্রান্ত নিয়ে দুই প্রান্তকে এই দুই পাশে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে? এখন একটু খেয়াল করো, আমি যে তড়িৎ প্রবাহটা এখানে ব্যয় করতেছি সেটা তো আসলে ব্যয় করতেছি কার জন্য? এই যে যন্ত্রটা যেটা এখানে লাগানো আছে সেটা ব্যবহারের জন্য। বাট আমি যখন ভোল্টমিটার কানেক্ট করব, এই ভোল্টমিটারের মধ্য দিয়েও কি প্রবাহ যাবে? না যাবে কি না? কারণ ভোল্টমিটারটা প্যারালালি কানেক্ট করা হয়েছে, যাওয়া উচিত না ভোল্টমিটার মানে তড়িৎ প্রবাহ? জি স্যার। তো ভোল্টমিটারের মধ্যে তড়িৎ প্রবাহ যাওয়া উচিত এবং আসলে যাইতে হবে, কিছু তড়িৎ প্রবাহ তোকে দিতে হবে, নাহলে মাপবে কিভাবে? ব্যাপারটা অনেকটা হচ্ছে তোমার তরকারি রান্না করে তরকারি লবণ টেস্ট করা মনে, তুমি তরকারি রান্না করে একটু তরকারি তোমার খায় দেখতে হবে এটা টেস্টটা কেমন। এখন সমস্যাটা হইতেছে, তুমি যদি তুমি তো এখানে ভোল্টমিটারটা ব্যবহার করছো জাস্ট তড়িৎ প্রবাহ ভোল্টেজটা মাপার জন্য,
এখন ভোল্টমিটার যদি তার মধ্যে দিয়ে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ নিয়ে নেয়, তাহলে ওইটা আসলে তোমার জন্য লস না? মানে ব্যাপারটা হচ্ছে, তুমি তরকারি টেস্ট করতে যদি অর্ধেক তরকারি খাইয়ে ফেলো, তাহলে এটা কি টেস্ট করা হইলো নাকি লস হইলো? লস গেছে। হ্যাঁ, তো এই লসটা করতে দেওয়া যাবে না। তার মানে ভোল্টমিটারটা আসলে এমন এক ধরনের ভোল্টমিটার হইতে হবে, বা এটার বৈশিষ্ট্য এমন হইতে হবে যে এটার মধ্যে খুবই সামান্য প্রবাহ যায়, বেশি প্রবাহ যেন যায় তড়িৎ প্রবাহ অপচয় করতে না পারে। এই জন্য ভোল্টমিটারের মধ্যে একটা খুবই উচ্চ মানের রোধ লাগানো থাকে, খুবই উচ্চ মানের। ঠিক আছে, তো এত উচ্চ মানের রোধ লাগানো থাকে যাতে হয় কি, ভোল্টমিটারের মধ্যে খুব সামান্য প্রবাহ যাইতে পারে। ঠিক আছে, তো ওই সামান্য প্রবাহ গেলে ওইটুকু প্রবাহ ব্যবহার করে সে ভোল্টেজটা বের করতে পারে। তো তার মানে একটা ভোল্টমিটারের রোধ যত বেশি হবে সেটা তত ভালো। তবে এখানে আবার একটু বেশি সমস্যাও আছে, এখানে একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। মনে করো তুমি 3 ভোল্টের একটা ব্যাটারি ব্যবহার করছো, বাট এখানে তুমি রোধ লাগায় রাখছো 1 লক্ষ ওহমের, তাহলে ওটার মধ্যে কি সামান্য তড়িৎ প্রবাহ হলেও যাবে? যাবেই না, কারণ এটা রোধ এত বেশি তড়িৎ প্রবাহ আটকাই ফেলবে। তো আসলে এই জন্য টেকনিক্যালি তুমি যখন ভোল্টেজ মাপতেছো, তুমি কোন রেঞ্জের ভোল্টেজ মাপতেছো তার উপর ডিপেন্ড করে এই রোধের মানটা কম বেশি করা হয়। তো 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 কেউ যদি প্রশ্ন করে যে ভোল্টমিটারের রোধ কত এক্স্যাক্টলি স্পেসিফিকলি, তাহলে সেটা কোনোদিনও বলা যাবে না, এটা একটা ভুল প্রশ্ন। বোঝা গেছে? তার মানে স্যার একটা আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম। আজ অসীম বলো তো বলতে পারতেছো না তুমি, কারণ তুমি যদি অসীম রোধ দাও তাহলে তো মানে কি হবে, ওর মধ্যে কোনো প্রবাহ যাবেই না, তাহলে কি সে ভোল্টেজ মাপতে পারবে? না স্যার, আদর্শ ভোল্টমিটার বলতে কি বোঝায়? আদর্শ ভোল্টমিটার বলতে তুমি কি মিন করতেছো? আদর্শ ভোল্টমিটার মানে হচ্ছে যে সব পরিস্থিতিতে ভালোভাবে ভোল্টেজ মাপতে পারে। তো আদর্শ ভোল্টমিটারের ক্ষেত্রে এই কারণে তার রোধের মানটা পরিবর্তনশীল হইতে হবে, যাতে প্রয়োজন অনুযায়ী সে নিজের রোধকে পরিবর্তন করতে পারে। তো এই জন্য আদর্শ ভোল্টমিটারের রোধের মান কত এটা স্পেসিফিকলি মানে বলাটা বা প্রশ্ন করাটা, এটা প্রশ্নটাই একটা ইলিগাল প্রশ্ন। বুঝতে পারছো? জি স্যার। এই আর কি। তো ভোল্টমিটার সবসময় বর্তনীতে প্যারালালি কাজ করতে হয়, এটা মনে রাখবা। আর যেটা অ্যামিটার, যেটা তড়িৎ প্রবাহ মাপে, সেটা সবসময় সিরিজে কানেক্ট করতে হয়। মানে ধরো আমি অ্যামিটারটা মাঝখানে বসায় দিব, মানে অ্যামিটারের মধ্য দিয়ে সম্পূর্ণ প্রবাহটা পাস করতে হবে। আর যেহেতু অ্যামিটারের মধ্য দিয়ে সম্পূর্ণ প্রবাহ পাস করতে হয়, তার মানে অ্যামিটারও কিন্তু আসলে বর্তনীর তড়িৎ প্রবাহের অংশ নেয়, পার্টিসিপেট করে। আর এই কারণে এই অ্যামিটারের রোধের মান হইতে হয় অনেক কম, যাতে এই অ্যামিটারের কারণে আবার ভোল্টেজ বেশি ড্রপ না করে। তো এই জন্য অ্যামিটার হচ্ছে ভোল্টমিটারের ঠিক উল্টা, সেটাকে কানেক্ট করতে হয় সিরিজে, এবং অ্যামিটারের রোধ যত কম হবে সেটা তত ভালো। বুঝতে পারছি কাহিনীটা? জি স্যার। আর কি প্রশ্ন, আর কোনো প্রশ্ন আছে? স্যার একটা সার্কিটে যদি স্যার দুইটা রোধ লাগাই, তাহলে স্যার কোন রোধটা আগে কাজ করবে, প্লাসের দিকেটা না মাইনাসের দিকেটা? দুইটাই একসাথে কাজ করবে। ধরো এই দুটা রোধ আমি একসাথে কানেক্ট করলাম, তোমাদের কাছে কি মনে হয় তড়িৎ প্রবাহ যে প্রবাহিত হয় একটা তারের মধ্য দিয়ে সেটা কিভাবে হয়? ধরো আমি এখানে একটা সুইচ কানেক্ট করলাম, সুইচ দিলাম, তো সুইচটা মনে করো এখন অফ আছে, আমি যখন সুইচটা অন করব তোমাদের কাছে কি মনে হয় যে এই পজিটিভ থেকে তড়িৎ প্রবাহ উৎপন্ন শুরু হয়, দেন সেটা এখানে আগে প্রথম রোধের মধ্যে যায়, তারপরে দ্বিতীয় রোধের মধ্যে যায়, তারপরে কপিট করে, এইটাই মনে হয় না তোমাদের কাছে? এরকম তো আসলে হয় না। আসলে এরকমটা হয় না, এটা একদম ভুল থিওরি। ঠিক আছে, যখন প্রবাহটা শুরু হয় তখন আসলে এই সম্পূর্ণ রাস্তার মধ্যে দিয়ে একসাথে প্রবাহ স্টার্ট হয়। ব্যাপারটা কি রকম একটু বলি, বাজারে এক ধরনের পেন্সিল পাওয়া যায় না যে তোমার ওই যে নিব গুলা রিমুভেবল, মানে একটা নিব খুলে তার পেছনে একটা নিব ঢুকিয়ে দেওয়া যায়, তো নিবটা কন্টিনিউয়াস সেভাবে চেঞ্জ করা যায় না। তো তুমি যদি ওই রকম কলম নিয়ে এক পাশে থেকে নিবটা খুলে তুমি যদি আরেক প্রান্তে নিব ঢোকাও পেছন দিয়ে, তাহলে সামনের প্রান্তে কি সাথে সাথে নিবটা বের হয়ে আসে না? কেন বের হয়ে আসে? কারণ ওইটার ভেতরে শীষ গুলো একটা পর একটা সিরিয়ালি বসানো থাকে, তো যে কোনো একটাকে মুভ করলে সবগুলো একসাথে মুভ করবে, তাই না বিষয়টা? তো এই যে তড়িৎ প্রবাহ হচ্ছে এই অংশটার মধ্যে, এটা তো একটা রাস্তা বা পথ, এটা ওইরকম একটা পথ। এটা হচ্ছে ইলেকট্রনের পেন্সিল, চিন্তা করে নাও, বা ইলেকট্রনের একটা পথ। তো এই পুরা বস্তুটা সব জায়গায় তো ইলেকট্রন আছে, ইলেকট্রন দিয়ে থাকা। তো আমি যদি এদিক দিয়ে একটা ইলেকট্রন দিই, সাথে সাথে ইমিডিয়েটলি এই পথে থাকা সবগুলো ইলেকট্রনের উপর গিয়ে ধাক্কাটা যায়, যার ফলে পুরো বর্তনীতে প্রবাহটা একসাথে স্টার্ট হয়। বুঝতে পারছি কাহিনীটা?
ধাক্কাটা আগে নেগেটিভের দিকে লাগার কথা না? অ্যাকচুয়ালি ধাক্কাটা লেকচারের যে কথা কথা যদি চিন্তা করো ধাক্কাটা নেগেটিভ থেকে আসে, বাট যেদিক থেকে ধাক্কাটা লাগুক মানে গোটা এক কথায় মূল কথা হচ্ছে যে সম্পূর্ণ বর্তনীতে সব জায়গায় একসাথে প্রভাবটা স্টার্ট হয়, এটা বলতে চাচ্ছি। বুঝতে পেরেছ? জি স্যার। এই আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা আর যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ বলো স্যার। একটা ব্যাটারি কে দিয়ে যখন স্যার খালি তার দিয়ে যুক্ত করে স্যার কোন রোধ না ঢালি, তাহলে স্যার ভোল্টেজ লস খাবে কখন স্যার? মানে স্যার ব্যাটারি ওই প্রান্তে আবার এখানে আসলে ভোল্টেজ তখন সম্পূর্ণ ভোল্টেজটাই ব্যাটারির মধ্যে লস খাবে এবং ওইটা তখন হয়ে যাবে শর্ট সার্কিট এবং ওইটার মধ্য দিয়ে ইনফিনিট অ্যামাউন্ট অফ তড়িৎ প্রবাহ হবে, ইনফিনিট অ্যামাউন্ট অফ। এখানে ভোল্টেজ ড্রপ খাওয়ার মানে বিষয়টা চিন্তা করা যাবে না, বা যদি চিন্তা করো সেটা সম্পূর্ণটাই ড্রপ খেতেছে ব্যাটারির মধ্যে। যখন আমরা কোনো একটা ব্যাটারি পজিটিভ নেগেটিভ কে কোনো ভাবে সরাসরি তার দিয়ে কানেক্ট করে দিব, যেটা রোধকে আমরা শূন্য ধরে নিতেছি, হ্যাঁ সেই ক্ষেত্রে কোনো ভোল্টেজ ড্রপ এই তারের মধ্যে দিয়ে হবে না, সম্পূর্ণটাই ব্যাটারির মধ্যে হবে। যদি এখানে 10 ভোল্ট থাকে 10 ভোল্ট ড্রপই ব্যাটারির মধ্যে দিয়ে হবে এবং ব্যাটারির মধ্যে থাকা যে অভ্যন্তরীণ রোধ সেটাকে তো উপেক্ষা করতে পারবে না। ধরো অভ্যন্তরীণ রোধ আছে, তখন ওই একটা রোধের ব্যাটারির নিজের যে অভ্যন্তরীণ রোধ সেখানেই পুরো ভোল্টেজটা গিয়ে ড্রপ করবে এবং যেহেতু ওইটা রোধের মান অনেক কম তার কারণে যেটা ঘটবে এটার মধ্যে অনেক হিউজ অ্যামাউন্ট অফ তড়িৎ প্রবাহ ঘটবে। তবে প্র্যাকটিক্যালি তারেরও সামান্য কিছু হলেও রোধ থাকে সেটার কারণেও হালকা ভোল্টেজ ড্রপ করবে। বোঝা গেছে? স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, তো সবাই কি আসো নাকি ভেঙে গেছে? স্যার আপনি যে বললেন শর্ট সার্কিট হবে, শর্ট সার্কিট কেন হবে? শর্ট সার্কিট মানে কি জানো? না শর্ট সার্কিট মানেই হচ্ছে তুমি যখন ব্যাটারি বা কোনো একটা তড়িৎ সোর্সের হাই ভোল্টেজ আর লো ভোল্টেজের দুইটা পয়েন্টকে সরাসরি একটা পরিবাহক তার দিয়ে কানেক্ট করে দিবা, তখনই সেটাকে বলে শর্ট সার্কিট। তো ব্যাটারির পজিটিভ নেগেটিভকে একসাথে কানেক্ট করে দিলেই সেটাইকেই আমরা শর্ট সার্কিট বলি, কারণ শর্ট সার্কিট মানেই এইটা আসলে বোঝায়। কিন্তু তোমার প্রশ্নটা কি? বুঝছি। আচ্ছা তো শর্ট সার্কিট হয়ে গেলেই আসলে ওটার মধ্যে এত বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয় যে ওই প্রবাহটা আসলে পরিবাহকটা নিতে পারে না, সেটা গরম হয়ে যায় এবং সেখান থেকে আসলে তখন আগুন ধরে। আমরা হয়তো অনেক সময় দেখে থাকবো যে বিভিন্ন নিউজে দেয় যে শর্ট সার্কিট থেকে আগুন লাগছে, এই কারণেই আগুনটা আসলে লাগে। তুমি চাইলেই কাছে তোমার মোবাইলের ব্যাটারি দিয়ে করতে পারো, তার নিয়ে মোবাইলের ব্যাটারি খুলে তার প্লাস্টারে কিছুক্ষণ ধরে রেখো, দেখবে ব্যাটারিটা গরম হয়ে গেছে। আর ব্যাটারি যদি খারাপ হয় ব্যাটারি খুঁজে যাবে কতক্ষণ পরে, 10-15 মিনিট পরে। আচ্ছা তো উপকরণ ব্যবহার করতেছি, তোমাদের কি আমি পড়াইছি কি বলে ওয়াট পড়াইছি, কিলো ওয়াট পড়াইছি, কিলো ওয়াট আওয়ার? একটা যন্ত্র দ্বারা কতটুকু কাজ হয় বা একটা যন্ত্রের ক্ষমতা কত আগে সেইটা হিসাব করা শিখবো। ধরো আমাদের কাছে আজকে এটা কি শিখে দিতে পারবো? না থাক, আজকে এটা শিখে গেলে বেশি লোড হয়ে যাবে। বেশ কয়েকটা সূত্র আছে, তো প্রায় 5-6টা সূত্র আছে। শুধু এতটুকু বলি, তোমরা একটু বইটা বের করে এখন তোমরা তোমাদের যতটুকু পড়ানো হয়েছে এখন তোমরা মোটামুটি বইয়ের লাইনগুলো নিজেদের মতো করে পড়ে পড়ে প্রশ্ন উদ্ধার করার মতো তোমাদের বা প্রবলেম ফাইন্ড আউট করার মতো সিচুয়েশন তোমাদের হয়ে গেছে। আই থিঙ্ক আই ডু বিলিভ দ্যাট। তো তোমরা এখন বইটা একটু ঘাটো, ওখানে দেখবা যে বিদ্যুৎ বিলের হিসাব বা তড়িৎচালক শক্তির হিসাব বা তাদের হিসাবের কিছু জিনিসপত্র আছে, ওগুলো একটু পড়ো, ঠিক আছে? নেক্সট দিন আমরা ওগুলো বলবো। কারো কোনো আর কোনো প্রশ্ন থাকলে বা সার্কিট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারো। স্যার শর্ট সার্কিটে কি যে পরিমাণ তড়িৎ প্রবাহ ফার্স্টে প্রবাহিত করবো ওই পরিমাণে কি একদম লাস্টে ফেরত পাবো? হ্যাঁ শোনো, তুমি শর্ট সার্কিটেই যে শুধু ফেরত পাবা তা না, যে কোনো সার্কিটেই সেটাই ফেরত পাবা। আমরা এতক্ষণ ধরে যে সার্কিটগুলো আঁকলাম, তুমি ফার্স্টে যতটুকু প্রভাব পাচ্ছিলা তুমি সর্বশেষে সেই প্রভাবটাকেও পাইতে বাধ্য। এটা তো একটা সিঙ্গেল একটা পথ, এটা তো আর তোমার বাতাস না যে এটা
বাতাস যে পাইপের মধ্য দিয়ে তুমি পাঠাইতেছো, ফুটা টোটা হয়ে গেলে কোনোখানে বাতাস বের হয়ে গেল, এটা তো ইলেকট্রন যেটা তারের মধ্য দিয়ে যায়, তো এটার আর কোনো যাওয়ার রাস্তা নেই, তাকে ওর মধ্য দিয়েই যাইতে হবে। শর্ট সার্কিট যদি হইতে হবে আমার কোনো কথা নেই, সবসময় প্রবাহ সমান পাবো শুরুতে এবং শেষে। তারপর স্যার আপনি যে বললেন শর্ট সার্কিটে আগুন লাগবে, আগুন কেন লাগবে? আগুন কেন লাগবে, যখন কোনো পরিবাহকের মধ্য দিয়ে বা কোনো রোধের মধ্য দিয়ে তার সহ্য ক্ষমতার অধিক তড়িৎ প্রবাহিত হয়, তখনই সেটা আসলে গরম হয়ে যায়, এবং গরম হয়ে যদি সেটা তার সেই এতটাই গরম হয়ে যায়, সেই গরমটা যদি তার সহ্য করার ক্ষমতা না থাকে তখন সে পুড়ে যাবে। আমরা বাসা বাড়িতে যে হলুদ লাইট গুলো অনেক সময় ব্যবহার করি না, ফিলামেন্টের লাইট গুলা, ওই লাইট গুলা কিভাবে কাজ করে জানো? ওই লাইটের মধ্যে একটা চিকন ফিলামেন্ট থাকে, ওইটা রোধ আসলে যথেষ্ট বেশি থাকে, তো ওইটার মধ্য দিয়ে যখন 220 ভোল্টের কারেন্টটা পাঠানো হয় তার মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ প্রবাহ হয়, অনেক বেশি তড়িৎ প্রবাহ হয়, তো মানে আসলে রোধটা 220 ভোল্টের হিসেবে কম, মানে 220 ভোল্ট দেওয়াতে তার মধ্যে দিয়ে অনেক বেশি প্রবাহ হইতে পারে, এবং ওই ওইটাকে আসলে টাংস্টেন বলে। তো টাংস্টেনটা একটা বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত বেশি হলে সে স্বাভাবিক তাপ এসছে অন্য যে কোনো কিছুতে অনেক বেশি গরম হয়, এবং সে গরম হয়ে যায় বলেই সেটা জ্বলতে থাকে প্রচন্ড ভাবে। বা টাংস্টেনের বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে সেটা প্রচন্ড গরম সহ্য করতে পারে না, তার ফুটনাঙ্ক অনেক বেশি, প্রায় 3600 ডিগ্রি সেলসিয়াস, আর এই কারণে টাংস্টেনটা জ্বললেও সেটা গলে যায় না এবং সেটা আলো দিতে পারে। তো যখনই আমরা কোনো তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে ওইটার মতো আর কি অতিরিক্ত তড়িৎ প্রবাহ পাঠাবো, এটা একটা পদার্থের বৈশিষ্ট্য যে প্রয়োজনীয় মানে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে সব পদার্থের গরম হয়ে যায়, তো একটা পদার্থ যদি গরম হতেই থাকে তাহলে সেটা তো এক সময় আগুন ধরবেই, এই কারণে শর্ট সার্কিটে আগুন ধরে। বোঝা গেল? জি স্যার। আর কোনো প্রশ্ন কি আছে আমাদের? যদি প্রশ্ন না থাকে তোমাদের কি স্যার কাজ আমি বলি এখন। জি বলো। স্যার যখন স্যার ইলেকট্রনের প্রবাহটা হয়, ইলেকট্রন গুলা কি স্যার দৌড়াইতে থাকে নাকি স্যার তরঙ্গের মতো হয়? তরঙ্গের মতো এখানে চিন্তা করার দরকার নাই, ইলেকট্রন গুলা যা প্রবাহিত হয় দৌড়াইতে থাকে বলতে গেলে, এটা তো ঠ্যাং নাই, ঠিক আছে? পাইপের মধ্য দিয়ে চিন্তা করো, পানি ঠিক যেভাবে যায় তড়িৎ প্রবাহটা বলতে পারো যে অনেকটা এরকম যে এখানে তার হচ্ছে পাইপ এবং ইলেকট্রন গুলো হচ্ছে পানি, এইভাবে জিনিসটা প্রবাহিত মানে ফ্লুইডের মতো প্রবাহিত হয়। বোঝা গেছে? আর কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা আমি এখন তোমাদের বলি তোমাদের কি কাজ করতে হবে। অনলাইনে ক্লাস করার সবচেয়ে বড় ডিসক্রিজ হচ্ছে বা ডিমেরিট হচ্ছে, যারা মনোযোগী স্টুডেন্ট না বা যারা নিজের গরজে পড়াশোনা করে না তাদের কোনো বেনিফিট এখান থেকে হয় না, ঠিক আছে? তো আমরা আজকে সার্কিটের যে বিভিন্ন জায়গায় রোধ এবং ভোল্টেজ কত বের করা শিখলাম, এই দুটো অঙ্ক করে তোমার জীবনেও কোনো প্র্যাকটিস হবে না, তুমি এই দুটো অঙ্ক করে জাস্ট তুমি যে ভালো করতে পারবা তা কোনো দিনই না। তোমাদেরকে যে কাজটা করতে হবে অবশ্যই মিনিমাম 10-15টা এরকম ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তো তোমরা সবাই গাইড বের করবা, বাসায় এখন পড়া শেষ করে গাইড বের করে বা যার কাছে যেটা আছে টেস্ট পেপার গাইড যা খুশি এখান থেকে বের করে দেখবা সার্কিটের বেশ কিছু প্রবলেম আছে, তো এরকম প্রবলেম গুলা আস্তে আস্তে গ্যাদার করবা, গ্যাদার করে একসাথে করে সলভ করবা, যার যত রকম যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা সে তত বেশি পারফেক্ট হবা, সে তত বেশি ভালো জিনিসগুলা ধরতে পারবা। তো তোমাদের সবার আগামী দিনের আই মিন রবিবারের কাজ হচ্ছে আমাকে প্রত্যেকে অ্যাটলিস্ট এরকম সার্কিটের তড়িৎ প্রবাহ ভোল্টেজ বা তুল্য রোধ নির্ণয় সংক্রান্ত অ্যাটলিস্ট 5টা CQ কোশ্চেন আমাকে সাবমিট করবা, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এবং যেখানে প্রবলেম থাকবে তুমি যে পাঁচটাই পাঁচটা হবে এমন কোনো কথা নাই, বাট যদি যে কয়েকটা পারবা এবং যেটা পারো নাই সেটা যে বাসায় প্র্যাকটিস করছো খাতা কলমে যে রাফ করছো সেটা সহ আমাকে সাবমিট করবা, দেন যার যেখানে প্রবলেম থাকবে সেটা আমরা সলভ করব। সবাই কি বুঝতে পারছি আমার কথা? জি স্যার। সবাই অ্যাটলিস্ট 5টা ম্যাথ অবশ্যই অবশ্যই ট্রাই করবা এবং গ্রুপে সাবমিট করবা বা আমাকে ইনবক্স করে রাখবা, এবং প্রবলেম গুলো জানাবা, এবং তোমরা নিজেরা গ্রুপে গ্রুপ ডিসিশন করে একজনের সাথে প্রবলেম শেয়ার করে প্রবলেম সলভ করবা। তুমি হয়তো 5টা 5টাই পাচ্ছ,
আরেকজন হয়তো পাঁচটা থেকে দুইটা চারটা পাচ্ছে একটা পারে নাই, তুমি ওই প্রবলেমটা নিয়ে ঘাটা শুরু করে দিবা, নিজে প্রবলেম সলভ করবা। তো যে যত বেশি প্রবলেম সলভ করবা সে তত বেশি বেনিফিটেড হবা। এবং আমি গেলে সবার কাছ থেকে এই প্রবলেম গুলো বা পাঁচটা ম্যাথ আমি পাই, পাঁচটা সৃজনশীল। এই হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ার কাজ। তো আজকের মতো আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।